and gentlemen. I'm quite excited. I have a lot of people who are in the world. আমার মনে হয় আমরা যেটা চেষ্টা করব যে সবাই মিলে যেটা চেষ্টা করব যে হ্যাঁ 22 শ্রাবণ একটা ছবি হয়েছিল লেটস ফরগেট 22 শ্রাবণ লেটস মেক অ্যানাদার নিউ ফিল্ম যেটা আবার লোকে নতুন ভাবে দেখবে নতুন ভাবে ভাববে নতুন ভাবে আরেকটা জায়গা তৈরি করবে যেখানে আবার লোকে বলবে আমরা এটা আবার ফিরে পেতে চাই সুজিতের কাছে সো উই আর অল ট্রাইং টু ডু আ বেস্ট তো লেটস সি নস্টালজিয়া ফেরত এলো শ্রাবণও ফেরত এলো বৃষ্টিও হলো রোদও উঠলো এই সেই উঠোন সেই ঐতিহাসিক উঠোন সেখানে ঐতিহাসিক মানুষটিও দাঁড়িয়ে আছেন যেটা রূপম বলছিল দ্বিতীয় পুরুষ করার সময় বুম্বাদ আমায় ফোন করেছিল অ্যানাউন্সমেন্টের পর সকালবেলা কী হলো প্রবীর কোথায় হ্যাঁ প্রবীর ছাড়া তো অবভিয়াসলি সিকুয়েলে তো প্রবীরের থাকা সম্ভব না কারণ তিনি এখানে যে অবস্থায় শেষ দেখা গেছে তারপর তো সেটা লজিক্যাল না কিন্তু প্রিকুয়েলে সম্ভব সো সব ডার্ক নাইটের বা ডার্ক নাইট রাইজের যেরকম একটা ব্যাটম্যান বিগিন্স থাকে এটা হলো প্রবীর বিগিন্স তো এটা প্রবীর বিগিন্স এটা বিজয় বিগিন্স সো এটা একটা প্রিকুয়েল কাম আ কপি ইউনিভার্স যেখানে দুটো আলাদা পৃথিবী একসাথে আসছে দুজন ডার্ক সাইটের পুলিশ অফিসার একসাথে একটা কেস সলভ 22 যেরকম হু ডানিট ছিল ভিঞ্চিদা টু লার্জ এক্সটেন্ড হাউ ডানিট ছিল এখানে হু হাউ এর সাথে একটু ওয়াইও আছে সো ডানিটটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে হু হাউ ওয়াই সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কামব্যাক এবং সেখানে আমরা যে সুযোগটা পাচ্ছি আমার মনে হচ্ছে যে এটা খুবই জমে যাবে আজ এবারের পুজোটা পুজো আসছে সৃজিত মুখার্জি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসছে দশম অবতার আসছে আসলে 22 শ্রাবণ যখন হয়েছিল তখন তো বোধ হয় আমি এখানে কাজ শুরু করিনি তখন না কত বছর আবর্তর কোন সাল আবর্তর 12 তে তাহলে শুরু করলাম হ্যাঁ তার মানে তখন আমার ইন্ডাস্ট্রিটা কোনো আশা হয়নি আমার 10 বছর দশম অবতার এই তো আর এক্সাইটেড অবশ্যই এরকম একটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি শ্রীজিৎ থ্যাঙ্কস এক্সাইটমেন্ট থাকেই তারপর শ্রীদের ছবি পুজোতে আসছে আমার ক্যারিয়ারও শুরু হয়েছিল পুজোর ছবি অটোগ্রাফ দিয়ে সেই ছবির 13 বছর কেটে গেছে আবার নতুন গান পুজোতে আসছে দেখা যাক কিরকম আমি খুব খুশি না যোগসে পারবে
এরকম একটা অবভিয়াসলি এই যে ছবিগুলো নাম বললো, বাইশে শ্রাবণ, দ্বিতীয় পুরুষ, এগুলো কোনটাতে আমায় নেয়নি সৃজিত। বাট মানে দ্য বেস্ট পার্ট ইজ আমি একদম শুরুতে আছি টেকনিক্যালি যদি আমি দেখতে চাই, তো সেদিকে আমি আর জয়া উই আর লাকি যে আমরা প্রথমটা কেন। এবং আরেকটা খুব মজার জিনিস, এরা যে কেন এরকম কেন এরকম হয়েছে এই যে পরের ছবিতে, তারও শুরুটা বোধ এখান থেকেই হয়েছে। খুব খুশি, হ্যাঁ, খুব খুশি।